বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপি করব সেটা হচ্ছে ধুন্দুল বা ঝিঙ্গা একটা মানে ভাজি করব। এখানে কিছুটা তেল দিয়েছি, তেলটা নিজের পছন্দ অনুসারে দিয়ে না, আর এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবো না। আদা রসুনের পেস্ট সেটা এখানে 1 চামচ দিয়ে দিলাম। এখানে হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া ভরে ভরে 1 চামচ, আর ধনিয়ার গুঁড়া 1 চামচ এটা দিয়ে দিব। একটু পানি দিয়ে দিই। এখানে ছোট 2টা টমেটো ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, টমেটোটা ফেলে দিতে চাচ্ছি না। যাই হোক, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ছয় মিনিটের মতন ভালো করে এটাকে কষিয়ে নিলাম। আর এখানে আমি একটা দারুচিনি 1 টুকরা দিলাম, আর 2টা এলাচ দানা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ পানি দিয়ে দিব। দুইটা ডিম দিয়ে দিব এখানে আমি। ডিমটা হালকা কষিয়ে নিলাম। আর এখানে আমি 1 কেজি ধুন্দুল নিয়েছি। ধুন্দুলটাকে ভালো করে ছিলে, তারপরে ধুয়ে, তারপরে এইভাবে এইভাবে কেটেছি। এই যে এমন এমন, আঁচটা কমিয়ে দিব এখন, আর দেখি এটা থেকে কতটুকু পানি বের হয়। যদি পানি না লাগে দিব না। 10 মিনিট পর আসলাম, আঁচটা কমানো একদম। আর এই 10 মিনিটে দেখেন অনেক পানি উঠেছে। আর একটা কথা, আমি কিন্তু না অল্প একটু 1 টেবিল চামচ হবে পানি দিয়েছিলাম, কারণ আমার কাছে মনে হইতেছিল যে নিচ থেকে লেগে যাচ্ছে, এই জন্য একটু পানি দিলাম। যাই হোক, 10 মিনিট থেকে রান্না করলাম আর কম আছে। আর এখন আমি আঁচটা বাড়িয়ে আরও হয়তো 10 মিনিট বা যতক্ষণ লাগে পানিটা একটু শুকাতে, এবার কিন্তু আঁচটা বাড়িয়ে দিব। এবার আর আঁচটা কমাবো না, পানিটা উঠার জন্য আমি আঁচটা কমিয়ে রেখেছিলাম। এখন আঁচটা বাড়িয়ে বাকি সময়টা মানে এটা রান্না করে নেবো। এই ফাঁকে আমি একটু জিরা ফাঁকি দিয়ে দিব। এখানে ভাজা জিরা 1 চামচ আছে, হয়তো আমি পুরাটা দিব না, 1/2 চামচ থেকে একটু বেশি দিলাম, বা 1/2 চামচ। আর এই সবজিটা মিষ্টি, এই জন্য টমেটো দিয়েছি। টমেটো দিলে এটা মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায়, আর ঝালটা একটু বেশি মানে লাগে আমাদের। এই তরকারিটা আমার হয়ে গেল। এইটা পানি দিয়ে, ধুন্দুলের পানি দিয়ে আপনি এই ধুন্দুলটা রান্না করেন, ফার্স্ট আঁচটা কমিয়ে দেবেন, তারপরে যখন মানে অনেক পানি বের হয়ে যাবে তখন আঁচটা বাড়িয়ে দেবেন। যাই হোক, এটা আমার হয়ে গেছে, এখন একটা নামিয়ে নিচ্ছি। আর বাসায় এটা অবশ্যই ট্রাই করতে পারেন, এখন প্রচুর ধুন্দুল ঝিঙ্গা পাওয়া যায়। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।